বাবা আমি ওকে সুযোগ দিয়েছি, আমি ওকে ফোন করেছি, ফোন করে আমি ওকে বলেছি যে তুমি কি আমাকে এখনো বিয়ে করতে চাও। তাই জন্য একটু কোথায় ঝগড়া জাতি অশান্তি হয়েছে, একটু মনের শান্তি নেই, তুমি অন্য কারোর সাথে বিয়ে করে চলে গেছো। দিদি তুমি সত্যিই ভালোবাসতে, মানে তোমার ভালোবাসা দাম পেল না রাজদার কাছে। ভালোবাসা কেন এত অসহায়? আসদীপ আমাকে তখন মেসেজ করে বলে যে তুমি তুমি এখন কোথায় আছো। তো আমি সত্যি কথা বলছি, আমি বুঝতে পারছিলাম না যে আমি এখন কোথায় রয়েছি, তাই জন্য আমি একটা মেসেজে বলি যে আমি বুঝতে পারছি না এটা কোথায় কোথায়। আমি অনু। হ্যালো গাইস, আমি হনু। তোমরা নিশ্চয়ই আমাকে চিনতে পেরেছো। হ্যাঁ নিশ্চয়ই 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 চিনতে পেরেছি। তুমি ওই সবার বেস্ট কাপেল, সবার প্রিয় বেস্ট কাপেল সেই দিদিটা না, যে অন্য মানে বেস্ট কাপেল থেকে আরো একজনের সাথে আরো একটা বেস্ট কাপেল তৈরি করে ফেলেছো। বেস্ট কি ওর জানি না, আলাদা করে আর কিছু বলার নেই। চিনতে পেরেছি তো, আলাদা করে বলার কিছু নেই। তারপরে আবার তাহলে ভিডিওটা কিসের? ভেবেছিলাম আর কখনো ভিডিও বানাবো না, কিন্তু সোশ্যাল মিডিয়াতে আমাকে নিয়ে যা দেখছি, তাই আমি ভিডিও না বানিয়ে আর থাকতে পারলাম না। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, শুনছি তোমার কথা। কয়েকদিন আগে অনুরাজ ল্যাব চ্যানেলে রাজদীপ একটা ভিডিও আপলোড করে, আর সেখানেও বলে আমি নাকি ওকে ফোন করে বলি আমাকে কিডন্যাপ করে নিয়ে যাচ্ছে, ওকে কিডন্যাপ করে বিয়ে করে নিচ্ছে। কিন্তু আমি এই কথাটা ওকে বলিনি ফোন করে, যে আমাকে কিডন্যাপ করে নিয়ে যাচ্ছে, আমাকে কিডন্যাপ করে বিয়ে করে নিচ্ছে। আমি এই কথাটা কিন্তু ওকে বলিনি। আর তার থেকেও বড় কথা, সবাই সরাসরি কিডন্যাপ, দু মাসের প্রেম পুরো আমার দিদিকে কে কিডন্যাপ করে দিল সরাসরি, বলছি যে দু তার একটাই সমাধান, বিয়ে করে নিতে হবে। কেন দিদি, আরো তো সমাধান তো হয়, আরো সমাধান তো হয়। মানে খুঁজবি ভাই, মানে সে পথে ঘাটে বেরোবে না, সে রাস্তা ঘাটে বেরোবে না, ছেলেটাই তাহলে কি পৃথিবী থেকে ভ্যানিশ করে দিতে হবে যন্ত্র মন্ত্র 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 করে? না তোমার চোখে কালো কাপড় বেঁধে দিয়ে রাস্তায় ছাড়লেই তো ভালো হতো দিদি। সোজা কথা তো এইখানেই দাঁড়ায়। মানে দিদি, মানে একজন ভাই হিসাবেই বলছি, চোখে কালো মানে কাঁটা রাস্তায় বেরোবে না, নাকি তুমি রাস্তায় ফুচকা খেতে বেরোবে না, ঝালমুড়ি খেতে বেরোবে না? আমি বিয়েটা করিনি। তারপর বাইকে করে যাওয়ার সময় আমার মা ভাইয়ের কথা খুব মনে পড়ছিল, আর আমার বাড়ি যেতেও দেরি হয়ে যাচ্ছিল, এই জন্য আমার মা আমাকে ফোন করে, আর আমি তখন মাকে কাঁদতে কাঁদতে বলি যে আমার খুব ভয় লাগছে, আমি রিজুর সাথে আছি, রিজু আমাকে নিয়ে যাচ্ছে বিয়ে করবে বলে। তো আমার মা এই কথাটা রাজদীপকে বলে, রাজদীপ আমাকে তখন মেসেজ করে বলে যে তুমি তুমি এখন কোথায় আছো। তো আমি সত্যি কথা বলছি, আমি বুঝতে পারছিলাম না যে আমি এখন কোথায় রয়েছি, তাই জন্য আমি একটা মেসেজে বলি যে আমি বুঝতে পারছি না এটা কোথায়, আমি কোথায় আছি আমি বুঝতে পারছি না। তো আমি এখানে একবারও বলিনি যে আমাকে কিডন্যাপ করা হয়েছে, কিডন্যাপ করা কিডন্যাপ কথাটা আমি তুলিনি।
এমনকি বিয়ের বাবা অতটা আমি তুলিনি, এমনকি বিয়ের বাবা আমি ওকে সুযোগ দিয়েছি, আমি ওকে ফোন করেছি, ফোন করে আমি ওকে বলেছি যে তুমি কি আমাকে এখনো বিয়ে করতে চাও? কি 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 পাঁচু আরেকবার রিপিট করো, চালাও লাগাও আরেকবার। এমনকি বিয়ের বাবা আমি ওকে সুযোগ দিয়েছি, আমি ওকে ফোন করেছি, ফোন করে আমি ওকে বলেছি যে তুমি কি আমাকে এখনো বিয়ে করতে চাও? একজনের সাথে প্রেম কেটে গেল, নতুন বয়ফ্রেন্ড হলো, তার সাথে রিলেশনে একটু ঝগড়া হলো, অসুবিধা হলো, ফ্যামিলি প্রবলেম হলো, সেই পুরানো বয়ফ্রেন্ডকে বিয়ে করে নিল। বিয়ের পরে নাকি আবার মানে যে বয়ফ্রেন্ডকে নতুন ধরেছিল তাকে ফোন করে বলছে বিয়ের পরের দিন আর কি, এখনো যদি আমার বিয়ে করতে চাও যোগাযোগ করো। ইতনি খুশি, ইতনি খুশি, বহুত সুরাত। তো তখন সেই সময় দাঁড়িয়ে ও আমাকে বলছে যে না আমি এখন, যেহেতু বিয়ের আগে আমাকে বলেছিল যে আমাকে বিয়ে, যে না আমি বিয়ে করতে পারবো না, তুমি তো বুঝতেই পারছো। তখন শ্রাবন্তী চ্যাটার্জি দিদি, খুব ভালোর জন্য বলে রাখছি, সাবধান হয়ে যাও প্লিজ প্লিজ, মানে একটার পর একটা একটার পর একটা কখন যে গোল হয়ে যাবে, রেকর্ড ভেঙে যাবে, তুমি বুঝতেই পারবে না। তো দিদি মানে তুমি অন্য যাকে ভালোবাসতে তাকে ছেড়ে অন্যজনকে বিয়ে করে নিয়েছো, সোশ্যাল মিডিয়ায় তোমাদের ভিডিও আছে, সবাই তোমাদের চেনে যে তোমরা লাভার, তোমরা কাপেল, তাকে ছেড়ে তুমি অন্যজনকে ভিডিও বিয়ে করে নিয়েছো, তারপরের দিন তুমি আবার তাকে ঘুরিয়ে বলছো অন্যজনকে যে বিয়ে করতে চাও, সে কি হ্যাঁ বলবে? মানে একজনের সাথে বিয়ে করে নিয়েছো, ছবি আপলোড হয়ে গেছে, কোনো সৎ ভালো ছেলে হয়ে থাকলে সে আবার হ্যাঁ বলবে যে হ্যাঁ আমি আবার বিয়ে করতে চাই, তুমি ওই বিয়ে ভেঙে আবার আমার কাছে আসো? এ কি যুক্তি দিদি, তুমি তো বুঝতেই পারছো। তখন পাশ থেকে ওকে বলা হয় যে আইফোন খোঁজ নিতে, আমাকে জিজ্ঞেস করছে আইফোনটা কেমন, আইফোনটা কোথায় আছে, আইফোনটা কার কাছে আছে, তাই বলছো আইফোনটা আমার কাছে আছে। ও তখন আমাকে বলছে যে আমাকে বেশ করেছে, বেশ করেছে ভাই, আইফোন কেন ভাই, এক টাকার যদি ঘুমনি খাইয়েছে সেই এক টাকাটাও চেয়ে নেওয়া উচিত ছিল তোমার কাছ থেকে। মানে আমি ভেবে পাই না তুমি মানে আসো কোন গ্রহ থেকে, কোন গ্রহের পানি, আমি এটা একটু জানতে চাই। মানে এত দুঃখ, এত ইমোশন, এত বাংলা সিনেমার এত দুঃখ থাকে কোথায় ভাই? বিয়ে করতে পারবে না, কিন্তু এদিকে আমাকে বলছে বাড়ি চলে আসতে, ওর সাথে আমার ভিডিও করতে। মানে ও সেই সময়েও দাঁড়িয়েও শুধু ভিডিওর কথাই ভেবে যাচ্ছে, আমার কিন্তু কোনো খোঁজখবর নেই পর্যন্ত। আমাকে সত্যি ভালোবাসতো তাহলে আমার খোঁজ নিত, আমার খোঁজ না নিয়ে আইফোন চিন্তা করছে, ও ভিডিওর কথা ভাবছে, সেই সময় দাঁড়িয়ে ও শুধু ভিডিওর কথাই ভেবে যাচ্ছে। কথাগুলো বলিনি, সেই সত্যি কথাগুলো বলার জন্যই আমি ভিডিওটা করলাম। আমার যেটুকুনি বলার ছিল আমি তোমাদেরকে জানিয়ে দিলাম, এর পরেও যদি মনে হয় আমি খারাপ তাহলে আমার এখানে কিছু বলার নেই। তো ভাই আমি মানছি রাজদীপ দারও হাজার ভুল ছিল, খালি ভিডিও ভিডিও করতো, কিন্তু কারোর তো জোর করে ভাই মুখে ক্যামেরা গুঁজে দিয়ে ভিডিও করা যায় না। আর দিদির ভিডিওগুলো দেখে কখনোই মনে হতো না যে মানে দিদি খুব কষ্টে পড়ে ভিডিও করছে, জোর করে হাত পা বেঁধে মানে ভিডিও করছে। না ভাই দিদিও তো যথেষ্ট বড়, যদি বড় মানে ১৯ বছর বয়স, ইউটিউবের এই হয়েছে জ্বালা ভাই, যত ভালো জিনিস দেখতে পাও না কেন এই খারাপ জিনিসটা খুবই আছে। কম বয়সে ইউটিউব থেকে সফল হয়ে গেলে ইনকাম করে নিলেই ২০-১৪-১৫ বছর বয়সে বিয়ে হয়ে যাচ্ছে, তারপরে এইসব কাণ্ডগুলো আমরা দেখতে পাচ্ছি। দীপের উদ্দেশ্যে আমি একটা কথাই বলতে চাইছি যে ও যদি, তুমি সারা ভিডিও জুড়ে কিন্তু রাজদীপদার প্রতি একটাই ক্লেম লাগিয়ে গেলে, তুমি একদিকে বলছো রাজদীপদাই একমাত্র তোমার বন্ধু ছিল যে যার সাথে তুমি সুখ দুঃখ শেয়ার করতে, মানে এটা তুমি স্বীকার করছো, আবার লাস্টে বলছো সে একক তুমি এটাও চাইছো, তার মানে কিছু তো ব্যাপার আছে রাজদীপদা তোমাকে যেটা দিয়েছে। বাট তুমি সোশ্যাল মিডিয়া থেকে আমার সমস্ত ফটো ভিডিও এমনকি আমার নামটাও যেন ডিলিট করে দেয়, কারণ এমনি আমার নামটা অনেক খারাপ হয়ে গেছে। রাজদীপদাকে একটাই ক্লেম দিয়ে গেলে ভিডিও করেছে, ভিডিও চাইতো, ভিডিও চাইতো। দিদি তুমিও যথেষ্ট বড়, তুমি তো বলতে মানে তুমি না করলে জোর করে ভিডিও করবে এটা তো হতে পারতো না, না কিন্তু তুমি কি শিখিয়ে দিয়ে গেলে আজকে ভিডিওটা, তুমি স্ট্রাইক মেরো না প্লিজ, কারণ এটা একটা অবশ্যই রোস্টিং নয়, এটা একটা রিভিউ, একজন ফ্যান হিসাবে রিভিউ, মানে কী বলবো একজন পাবলিক হিসাবে রিভিউ, যে কোনটা করা উচিত কোনটা করা উচিত না, অ্যাজ এ ব্রাদার রিভিউ, মানে তুমি এটা না করতেই পারতে। তোমার আর অনুরাজদাকে, রাজদীপদাকে একসাথে খুবই ভালো লাগতো, অনুরাজ জুটিটাকে খুবই ভালো লাগতো। তুমি একটা জিনিস যুব সমাজকে শিখিয়ে দিয়ে গেলে, মেয়েদের শিখিয়ে দিয়ে গেলে যে বাড়ি অশান্তি হোক, মনে দুঃখ হোক, কিন্তু আমার মনে হয় বিয়ে করে নেওয়াটাই ঠিক, ভালোবাসা সব কিচ্ছু নেই, দরকার নেই, যার পারো তার গলায় ঝুলে যাও, কিন্তু আমার মনে হয় বিয়ে করে নেওয়াটাই ঠিক, মানে আর কোনো অশান্তি হলে বিয়ে, কিন্তু আমার মনে হয় বিয়ে করে নেওয়াটাই ঠিক, আমি চাই না যে আর খারাপ হোক, আর ওর জন্য আমার অনেক শুভকামনা রইল যে এই ট্রেন্ডটা বজায় থাকুক।
তোমরা এগিয়ে যাও, আমি তোমাদের পাশে আছি। দিদি কেউ না পাশে থাক, আমি তোমাদের পাশে আছি। ও যেন আরো অনেক এগিয়ে যেতে পারে, ও নিজের মতো নিজে কাজ করে যেন অনেক দূর এগিয়ে যেতে পারে। ভিডিও ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকো, ঘন্টা বাজিয়ে দাও। যারা ভালোবাসায় যুক্ত আছো এইসব ভিডিও থেকে দূরে থাকো, যারা নিজের লাইফ নিয়ে ব্যস্ত আছো এইসব ভিডিও থেকে, এইসব আমাদের থেকে দূরে থাকো, আর মজা করতে থাকো, লাইফে চিল করতে থাকো। স্ট্রাইক দেবেন না প্লিজ, জাস্ট এ জোক ছিল, ফান ছিল, টাটা।